সুন্নতের ক্ষেত্রে এগুলো চলবে না, সম্পূর্ণ সুন্নতের অনুসরণ করতে হবে। মালবুসাত, মাশরুবাত, মাতুমাত, পড়াশোনা, উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, বিয়ে শাদী, অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সংস্কৃতি এবং শিক্ষানীতি, ব্যক্তি জীবন, সংসার জীবন সব ক্ষেত্রে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রেখে যাওয়া সুন্নত অনুসরণ করতে হবে। দাবি করি আহলে সুন্নত, আমাদের দাঁড়ে কাছে সুন্নত নাই, সুন্নতের দাঁড়ে কাছে আমরা নাই, নামাজ নাই, দাড়িগুলো সাইসা সব ক্ষেত্রে দিচ্ছে, হে কয় আমি শুনবি। আপনাদেরকে সারা কুফর বাদ দিয়া মুত্তাকি হইতে হবে, রাজি আছেন? তারপর মিথ্যা কথা বাদ দিয়া সত্যবাদী হইতে হবে। এই মুখটা যদি ঠিক করতে পারে ওলি হয়ে যাবে। সহিহ মিশকাতুল মাসাবি একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা কেরামকে বললেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা, জান্নাতের ভিতরে কিছু খাস কামরা আছে। খাস কামরা আছে না? আপনি প্লেনে যাবেন, ওখানে বিজনেস ক্লাস আছে, বসছেন না বিজনেস ক্লাসে? আল্লাহর কি হুকুম, আমি জীবনে অনেক ফ্রি বিজনেস ক্লাস ইউজ করতে পারছি। ওখানে বসতে টিকিট থেকে 10-15 হাজার টাকা বেশি লাগে। ওখানে গদ্দা আছে, সিট আছে, আপনি সুইচ দিয়ে লম্বা করে কম্বল দিয়ে ঘুমাইতে পারবেন। একটু পর পরে সে আপনাকে জুস দিবে, বাদাম দিবে, এটা দিবে, সেটা দিবে। প্লেন একটাই, কিন্তু ওখানে কি আছে, ক্লাস আছে, বিজনেস ক্লাস। রেলে আপনার ডিলাক্স রুম আছে, ঠিক কিনা? বড় বড় শিপগুলোতে, লঞ্চগুলোতে ক্যাবিন আছে। রাসূলুল্লাহ বললেন, জান্নাতের ভিতরে কিছু কামরা আছে, ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, ওই কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। ওই কামরাগুলো চান জান্নাতে যে না না যে? আগে জান্নাত তারপরে কামরা, কথা বলে না? আগে জান্নাত তারপরে কামরা, আগে বিয়ে তারপর বউ তারপর ভাষণ রাইট, সব বাদ দিয়ে হয় না, হয় আগে জান্নাত, আগে হাসর, তারপরে জান্নাত, তারপরে খাস কামরা। এটা কে কে চান হাত তুলে দেখান, হাত নামান। চারটা কাজ করবেন, কয়টা? কামা আরাবিয়ুন ফাকাল লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ, এক বেদুইন সাহাবি দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কথাটা নতুন শুনলাম, এই জান্নাতের ভিতরের খাস কামরাগুলো আল্লাহ পাক কাকে বরাদ্দ দিবেন একটু বলে দেন। নূর নবী বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আতআমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসুনিয়া, আমার যে উম্মত তার মুখের কথা পবিত্র করলো, তার মানে মিথ্যা বাদ দিল, সত্য কথা বললো, মানুষকে বেশি বেশি খাওয়ালো আর নফল রোজা রাখলো, নামাজ পড়লো তখন সবাই ঘুমিয়ে থাকে যখন, তার মানে তাহাজ্জুদ পড়লো, এই চারটা কাজ যে করবে আল্লাহ পাক তাকে জান্নাতের ভিতরের সেই খাস কামরার মালিক বানায় দিবে। তাহলে সত্য কথা বলবেন, আমার আলোচনার মূল কি, আল্লাহকে ভয় করে মুত্তাকি হবেন, সত্য কথা বলবেন, তারপরে আল্লাহর আনুগত্য করতে হবে, তার রাসূলের আনুগত্য করতে হবে, সুবহানাল্লাহ, বলবেন না? এখন আল্লাহর আনুগত্য কি আর রাসূলের আনুগত্য কি কোরআন জবাব দিয়েছে, মাইয়ুতিয়ির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, সুবহানাল্লাহ, বলবেন? সুবহানাল্লাহ। এখন যেটা মূল কথা, পয়েন্ট অফ এক্সপ্লেইন, ব্যাখ্যা সাপেক্ষ যে বিষয়টা, তা হলো নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় নিয়েছেন 1500 বছর আগে, ওনার অনুসরণ আনুগত্য কিভাবে করব, জবাব আসে না? তার জবাব আল্লাহ কোরআনে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা আদেশ করেছেন তা করো, আর যা নিষেধ করেছেন তা বর্জন করো। তার মানে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 1500 বছর আগে যে উসওয়াত বা আদর্শ সুন্নত রেখে গিয়েছেন, জীবনের সকল ক্ষেত্রে সেই সুন্নতের অনুসরণ করলেই নূর নবীর আনুগত্য হয়ে যাবে, আর রাসূলুল্লাহ নূর নবীর আনুগত্যটাই আমার আল্লাহর আনুগত্য হয়ে যাবে। তাহলে কোরআনের যে আয়াতের ব্যাখ্যা করছি তার তৃতীয় অংশে মূল কথা এটাই, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নতের অনুসরণ করতে হবে।
এখন সুন্নত কাকে বলে এটা তো আরেকটা বড় সুন্নত, ঠিক কিনা? সুন্নত বলতে আমরা কি বুঝি? দাড়ি টুপি জুব্বা, ঠিক কিনা? এর বাইরে কোনো সুন্নত নাই। দস্তরখানে খাওয়া, মাঝে মধ্যে লাউ খাওয়া, খাওয়ার পরে একটু বিশ্রাম নেওয়া, রাতে খাওয়ার পর একটু হাঁটা, মাঝে মধ্যে খাওয়ার পর মিষ্টি খাওয়া, ঠিক কিনা? আর কোনো সুন্নতের আলোচনা আছে আমাদের সমাজে দেশে? বরং কিছু মৌলবী সব তো বাড়াবাড়ি করতেছে, বড় বড় শেখ, ওনার আজান কেমনে হবে এই নিয়ে বাড়াবাড়ি করতেছে। আজান এমনি হইতে হবে, টুপি আমার পিঠ যেটা পড়ছে ওইটা পড়তে হবে, জুব্বা আমারটাই সুন্নত আর কোনোটা। এক জুব্বা নিয়ে কত বাড়াবাড়ি বাংলাদেশ, নেসফে শাক, ফকাস শাক, তাহতার শাক, বুতামলা, বুতাম ছাড়া, কলারলা, কলার ছাড়া, কাটা, ফাড়া, নাটা। আর এক পীর বেরি শুনিকে আমি সমাধান করি, পুরা গোল লম্বা, নিচে যে 2 ইঞ্চি কাটা, উনি কি করছে? থিমসিসিস, থিসিস, অ্যান্টিথিসিস, মাঝখানে থিমসিস, থিসিস, সব জায়গায় কি থিসিস, অ্যান্টিথিসিস আর সিনথিসিস চলে? কথা বলেন, সুন্নতের ক্ষেত্রে এগুলো চলবে না, সম্পূর্ণ সুন্নতের অনুসরণ করতে হবে। মালবুসাত, মাসরুবাত, মাতুমাত, পড়াশোনা, উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, বিয়ে শাদি, অর্থ ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সংস্কৃতি এবং শিক্ষানীতি, ব্যক্তি জীবন, সংসার জীবন, সব ক্ষেত্রে আমার নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লিখে যাওয়া সুন্নত অনুসরণ করতে হবে। তাহলে আপনি খাটি শুনলেন, আপনি কি তখন আপনার নাম হবে আহলে সুন্নাত। কি নাম হবে? আহলে সুন্নাত। আমরা কিন্তু দাবি করি আহলে সুন্নাত, আমাদের দাড়ি কাছেও সুন্নাত নাই, সুন্নতের দাড়ি কাছেও আমরা নাই, নামাজ নাই, দাড়িগুলো সাইসা সব ক্ষেত্রে দিচ্ছে, হে আমি সুন্নি, এটা সুন্নি, তবে ফরমালিন যুক্ত সুন্নি, আমরা খাঁটি সুন্নি হইতে চাই। কি বলেন আপনারা? যুবকরা দাড়ি রাখে না, বউ পাবে না, তো যাদের দাড়িওয়ালা আছে যে আলেমা, এদের বউ নাই? যে দেখেন একটা না 2-3টা আছে, দাড়িওয়ালারা বউ পায় না? কথা বলে না, না ভালো বউ পায়, সুবহানাল্লাহ। দাড়িগুলো চাই শোনা যুবকরা, শূন্য হইতে পারবা না। প্রতিটা মানুষের একটা সিগনিফিকেশন থাকতে হবে। আপনি যে মুসলিম কবরে যাবেন, ফেরেশতা চিনবে কেমন করে? সুয়াল জবাবের আগে তো চিনবে না, কথা বলেন। আপনার সিগনিফিকেশন কি মুসলিম হিসেবে? আপনার প্রধান সিগনিফিকেশন দাড়ি। তবে বলবেন কাফের মুশরিকও তো দাড়ি রাখে, কাফেরের দাড়ি দাড়ি না, কাফেরের দাড়ি আর ছাগলের দাড়ি এক। বরং আমি বলি কাফেরের দাড়ি অনিরাপদ, ছাগলের দাড়ি নিরাপদ। কাফেরের দাগনি দেখে মানুষ ধোকায় পড়তে পারে, ছাগলের দাড়ি দেখে ধোকায় পড়বে না। কিন্তু একজন মমিন মুসলমান হিসেবে আমার নূর নবীর প্রিয় সুন্নত দাড়িগুলোকে মুন্ডন করে কোনোদিন আপনি মুসলমান হতে পারবেন, খাঁটি সুন্নি কিংবা রসুলুল্লাহ আসে উম্মত হতে পারবেন না, পারবেন? দাড়িগুলো রাখার চেষ্টা করবেন, পারবেন না ইনশাআল্লাহ। হঠাৎ করে এই পৃথিবীতে পূর্বে সব নবী দাড়ি রাখতেন, দাড়ি চাষার কাজ প্রথম শুরু করছে কারা জানেন? মাজুসি। কারা? মাজুসি বুঝেন? আগুন পূজারী। এখন ওরা আগুনে সাজদা করতো, আগুনের সামনে যে বুরবুর বুরবুর করত, কথা বলে তো লম্বা দাড়ি আগুনে যে জ্বলে যেত, এই বিপদ থেকে বাঁচতে ওরা দাড়িগুলো চেষে ফেলত। আপনারা কি আগুন টাগুন বুঝা দেন নাকি? তো দাড়িগুলো ভাবেন কেন? উপমহাদেশে প্রথম দাড়ি চাষা শুরু করছে লর্ড কার্জন, নাম শুনছেন? লর্ড কার্জন, তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হলও আছে, কার্জন হল। এ ছিল উপমহাদেশের লর্ড ইংরেজ আমলে। তার আগে যত লর্ড এসেছে সবার দাড়ি ছিল, কারণ ইংরেজ পাদ্রী পুরোহিতরাও দাড়ি রাখতো, কারণ তাদের বিশ্বাস ঈসা নবী দাড়ি রাখতেন, আসলেই রাখতেন। ইহুদিরাও দাড়ি রাখতো, তাদের বিশ্বাস মুসা নবী দাড়ি রাখতেন। অগ্নি পূজারীরা দাড়িগুলো চাষার ব্যবস্থা করছে, ওরা ওদের ওরা কোনো নবীকে মানত না, ওরা আগুন পূজা করত, প্রকৃতি পূজারী, জড়বাদী। এখন আগুন দাড়ি ফুরে যাবে, এজন্য দাড়িগুলো ফেলে দিছে তারা। আমরা কেন দাড়ি কাটি?
লর্ড কার্জন দাড়ি যখন চাষলো, তৎকালীন বড় কবি আকবর এলাহাবাদী তিরস্কার করে বললেন, কার্জন কিয়া কারে জান, কার্জন করছে মহিলার কাজ, ফার্সিতে জান বলে মহিলারে আর কার বলে কাজকে, আর তার নাম ছিল কার্জন, মিলাইছেন কবি, কার্জন কিয়া কারে জান, লর্ড কার্জন করলো মহিলার কাজ, দাড়ি না থাকা এটা পুরুষের লক্ষণ না মহিলার লক্ষণ? আরেকটা আছে মাঝখানে হিজরা, ঠিক কিনা? আমি যুবকদের বলবো, তোমরা মহিলার সাদৃশ্য নিও না আর হিজরা হওয়ার চেষ্টাও করো না, দাড়িগুলো রাখার চেষ্টা করো। তবে হঠাৎ করে এক মুষ্টি দাড়ি রাখা সম্ভব তোমাদের জন্য নয়। দাড়ি চাষাটা গুনাহ, দাড়ি ছাটাটাও গুনাহ, কিন্তু একটা মহা অপরাধ একটা অপরাধ। যুবকদের প্রথমে বলবো, আমাদের মতো এক মুষ্টি দাড়ি এখন রাখো না, অভ্যাস লাগবে, অন্তত দাড়ি চাষার মহা অপরাধটা বাদ দিয়া ছোট হইলেও দাড়ি রাখতে পারবা, দশটা যুবক হাত তুলে দেখাও, দাড়িওয়ালারা না দাড়ি ছাড়ারা, হাত লম্বা করো, আরো লম্বা করো, আমার মাবুদ দেখুক রহমতের নজরে তাকা, তোমরা আজ থেকে একটু সুন্নত পালনের ওয়াদা করছো, আল্লাহর পবিত্র সত্তার কসম তোমাদের গুনাহগুলো মাফ হয়ে গেছে, হাত নামাও, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহু আমিন। তাহলে বলি মুসলমান, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেড় হাজার বছর আগে যে সুন্নত রেখে গিয়েছেন, সেই সুন্নতের অনুসরণ করা ছাড়া মমিন মুসলমান হবার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক আমাদেরকে যেন খাঁটি মমিন হিসেবে কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আল্লাহ আমিন। আজকে কোনো প্রশ্নের উত্তর নয়, আশেপাশে কোথাও রাতে আসলে আমি প্রশ্ন উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ।